আমাদের দুজনের মধ্যে চলতে থাকে মারপিট, ইয়ার্কি, ঝগড়া, খুনসুটি, এগুলো দিন একদম যেভাবে অফিস যাই, আজকে লুকটা একটু চেঞ্জ করেছি, ঠান্ডা কিছুই গরম না। লাগছে। এটাও কিরকম, দুদিন ঠান্ডা দুদিন গরম, আজকে আবার একটু গরমই লাগছে আমার। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। একটা জিনিস কি কখনো নোটিস করে তোমরা দেখেছো, সকালে যখন ঘুম থেকে উঠবে, একদম ফার্স্ট ঘুম থেকে ওঠার পর যখন তুমি চোখে মুখে জল দেওয়ার জন্য বেসিনে যাবে, সেই টাইমে তুমি তোমার স্কিনটা দেখবে এত সুন্দর গ্লো করে, এত সুন্দর থাকে, মনে হয় যদি সারা দিনের সবসময় যদি স্কিনটাই এত সুন্দর থাকতো তাহলে না জানি কি হতো। দেখো মানে মুখে কোনো রকম মেকআপ নেই, কোনো রকম কিচ্ছু দেওয়া নেই, ইভেন কোনো ক্রিমও দেওয়া নেই, কাল রাতে যেটুকুন দেওয়া ছিল সেটুকুনি। তো সকালবেলা স্কিনটা যে কী লেভেলের গ্লো করছে, মানে এটা প্রত্যেক দিনকার থাকে, যে কোনো মানুষেরই হয়, শুধু আমার বলে নয়, যে কোনো মানুষেরই হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্কিনটা যেন একটু আলাদাই লাগে, একটু আলাদা রকমেরই লাগে, আলাদা একটা গ্লো থাকে, একটি মিষ্টি গ্লো থাকে, যেটা ভীষণ ভাল লাগে দেখতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থাকে। আর ইভেন তুমি যদি বিকেলবেলা ধরো ঘুমিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছো, তারপর যখন ঘুম থেকে উঠছো সেই টাইমেও একটা সুন্দর গ্লো থাকে, বাট দুটো গ্লো কিন্তু ডিফারেন্ট হয়। আমার কাছে বেশি পছন্দের হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর যে গ্লোটা হয় সেটা, আই থিঙ্ক দেখো ভীষণ সুন্দর, এত ভালো লাগে, মনে হয় ক্যামেরা চালিয়ে নিজের মুখটা দেখতেই থাকি দেখতেই থাকি, এত সুন্দর গ্লো করে তখন। আরও একটা জিনিস যেটা হচ্ছে, আমি তোমাদেরকে এই লিপ বামটা সাজেস্ট করতে চাই, এটা তোমরা ইউজ করতে পারো। জাস্ট দেখো আমি ঠোঁটে দিয়েছি একটা হালকা পিঙ্কি সাভা, মানে একটা নিজের লুকটাকেই চেঞ্জ করে দিচ্ছে। আমি এছাড়াও তোমাদেরকে দেখিয়েছিলাম প্লামের এইটা, বাট এটা কিন্তু কোনো যতই যাই কালার থাকুক এটা কিন্তু কোনো রকম কালার প্রোভাইড করে না, মানে এটা লিপ টিন্ট নয়, এটা অ্যাকচুয়ালি লিপ বাম, কিন্তু এটা একটু হালকা টিন্ট বলা যেতে পারে। কারণ এইটা দেখো, এটার রেনের অনেক কটা কালার আছে, বাট আমার যেটা একটু গোলাপি ঠোঁট একটু গোলাপি গোলাপি বেশি পছন্দের, তো সেই কারণে এটা ন্যাচারাল লুক প্রোভাইড করবে, দেখে মনে হবে না তুমি ঠোঁটে কিছু লাগিয়েছো, বাট ঠোঁটটা ভীষণ সফট ময়েশ্চারাইজ থাকবে, একটা আলাদা রকম থাকবে। তো সেই কারণে জাস্ট আমি এটা পছন্দ করেছিলাম, আর কিন্তু সত্যি খুব ভালো গো, কালকে রাতেও আমি তোমাদেরকে বলেছিলাম, আর এখনও দেখো সকালবেলা আমার মুখে তো কোনো মেকআপ নেই, আর কোনো কিচ্ছু আমি লাগাইনি সকালবেলা, একদম নর্মাল ন্যাচারাল স্কিন, তাতে আমার এই লিপ বামটা কতটা আর কি পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে। তো তোমরা ডেফিনেটলি গিয়ে এই লিপ বামটা ট্রাই করতে পারো, অনেক কটা ভেরিয়েন্ট আছে, অনেক কটা কালার আছে, বাট আমার মনে হয় এটা বেস্ট। আর যদিও আমি আরো দুটো দেখেছি, সেই দুটো আমার ভালো লাগেনি, এটা বেস্ট লেগেছে। বাট হ্যাঁ, তোমরা যে যে যেটা চাইছো সেটাকে পারচেস করতেই পারো, কিন্তু এটা খুব ভালো। এখানে আমার ড্রিঙ্কসটা রাখা রয়েছে, তাড়াতাড়ি করে এটা এখন খেয়ে নিই, নর্মালই হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার, তো বসি। আর এখানে আমার আমার স্কুল বলছি, আমার অফিসের সমস্ত রেখেছে দুখানা বোতল, এটা নর্মাল জল, এটা ডিটক্স ওয়াটার, এখানে ইভিনিং স্ন্যাক্সের মুড়ি, এখানে আমার রুমাল, হেডফোন, মানে এগুলো সমস্ত মনে অফিসের ব্যাগে পুড়বে, তো আগে থেকে এখানে এগুলোকে এইভাবে রাখা থাকে। মা সকালবেলা উঠে ভোরে একদম রেখে দেয়। আমার দুখানা বোতল আমি প্রতিদিন নিয়ে যাই, এটা নর্মাল জল থাকে এটার মধ্যে, এটার মধ্যে ডিটক্স ওয়াটার থাকে, আর তারপরে আর একবার যখন আমার জল লাগে তখন আমি এই বোতলটাতে ভরে নিই। তো এই হচ্ছে আমার অফিস যাওয়ার কিছু সামগ্রী, যেগুলো আমি পার ডে আমার ব্যাগের মধ্যে থাকে। বৃহস্পতিবারটা আমার জন্য মারাত্মক একটা হেডটেক, মানে সকাল থাকে যেটা বলে, ঘুম থেকে উঠে কোনো রকমে যাই হোক চা ফা খেয়ে আমি ছুটতে গেছি বাথরুমে, তাড়াতাড়ি করে স্নান করেছি। দেখো 10:30 বাজে, চুল দেখে মনে হবে আমি এই সবে স্নান করে বেরিয়েছি, তবে না, স্নান করে বেরিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে চুলটা যাতে একটু শুকোতে পারি তার ব্যবস্থা করেছি, কিন্তু আমি ড্রায়ার একেবারে ইউজ করতে চাই না চুলে, কিন্তু 10:35 বাজে, আমি এখনও বসে আছি, কারণ এই চুলটা এখনও চপচপে ভিজে, কখন শুকোবে আমি জানি না। আর এই জন্য আমার বৃহস্পতিবারটা শ্যাম্পু থাকে, আর শীতকালে যেন হাড় কেঁপে যায় মনে হয় শ্যাম্পু করতে, তো এই সব করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো
অলরেডি পড়েও ফেলেছি, এবার উঠে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। জানি না সেই লেট তো আমি করবোই, কথাও আটকে যাচ্ছে দেখেছো, লেট তো আমি করবোই আর দৌড়ে দৌড়ে আমাকে আজকে অফিসে ঢুকতে হবে, আমি এটা ভালো বুঝতে পারছি। তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি, বাট প্রতিদিন যেইভাবে অফিসে আজকে লুকটা একটু চেঞ্জ করেছি কিছুই না, কালকে একটা দোকান থেকে একটু স্টোন টিপ কিনে এনেছিলাম, এই যে অনেকদিন ছোটোবেলায় জানো তো আমার একটা এরকম ছিল, আর তখন ছোটোবেলায় এরকম অনেক স্টোন টিপ ভ্যারাইটি কালারের পাওয়া যেত, তো সেই আমার পাতার পর পাতা কেনা থাকতো, আমি খুব পরতাম বিভিন্ন ড্রেসের সঙ্গে ম্যাচ করে, কিন্তু বড়োবেলায় এখন আর পরা হয় না, তো কাল দেখে আমি কিনলাম। আর তো আজকে ভাবলাম আজকে কেন বা না এটা পরেই যাই, একটু লুকটা ডিফারেন্ট হবে, রোজ তো একই লাগে, আর টিপ আমি খুব একটা পরি না, শুধুমাত্র স্টোন টিপটা আমি খুব পছন্দ করি, তো সেই জন্য পড়লাম, দেখা যাক কতক্ষণ থাকে, হয়তো খানিকক্ষণ বাদে টুকুস করে কপাল থেকে খসে পড়ে যাবে, এবার ঠিক আছে যতক্ষণ থাকে সেটাই ভালো। তো পড়েছি, চলো নিচে যাবো, 10:51 বাজে, এক মিনিট লেট করেছি টিপের পেছনে যুদ্ধ করতে করতে, কারণ একে যতবারই তুলি নখে লেগে যায়, নখে ঢুকে যায়, তো মা লাস্টে পড়িয়ে দিল, বেশ একটু অন্যরকমও লাগছে, নিজের মুখখানাই অন্যরকম দেখতে লাগছে, তো যাই হোক চলো এবার বেরাবো, মা অলরেডি নিচে চলে গেছে, এবার আমি যাবো। চুল ফুল আঁচড়াইনি, পাগলগুলোর মতোই যাচ্ছি, কারণ ভিজে চুল আমি চট করে আঁচড়াই না, চুল প্রচণ্ড ছিঁড়ে যায়, এমনি শীতকাল চুল ওঠার টেন্ডেন্সি আছে, তারপরে যদি ভিজা চুল আঁচড়াই মারাত্মকভাবে চুল ছিঁড়ে যাবে। ও রিক্সা এসে গেছে, চলো অফিস যাই। বাড়ি চলে এসেছি, আর হ্যাঁ অফিস থেকে মানে অফিসে যাওয়ার টাইমেও আমার কপালে টিপ ছিল, ফেরার টাইমেও ছিল, বাট আমি যে হুড়িটা পরে এসেছিলাম হুড়িটা যখনই আমি খুললাম তার সঙ্গে উঠে বেরিয়ে গেছে, কিন্তু টিপটা কিন্তু বেশ ভালো ছিল, টিপটা আমার ছিল মানে 9 ঘন্টাই পুরো একদম ইনট্যাক্ট আমার কপালে ছিল, আমি তো ভেবেছিলাম 1 ঘন্টা বাদেই পড়ে যাবে, বাট হয়নি সেটা, আমি বাড়িতে এসেও দেখাও ভেবেছিলাম তোমাদের, কিন্তু সামহাও আমি হুড়িটাকে এমনি করে খুলেছি আর ওটা হুড়িটার সঙ্গে লেগে পড়ে গেছে, ওটাকে আর দেখতেও পাচ্ছি কোথায় গেল, মেঝেতে কোথাও পড়ে গেছে হয়তো, এই জাস্ট ঘরে এসে ঢুকলাম, এবার যাবো গিয়ে ফ্রেশ হবো, আজকে ওয়েদারটা একটু গরম গরম আছে, সেই রকম ঠান্ডা নেই, আর এই হচ্ছে সমস্যার কারণ, যার কারণে তোমার যে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের ঠান্ডা গরম লাগছে, এটাও কীরকম দুদিন ঠান্ডা দুদিন গরম, আজকে আবার একটু গরমই লাগছে আমার। হচ্ছে এটা কী করছো, হ্যাঁ আরে মা চোখের বলো আমার লাগে, ফ্রেশ হয়ে গেছি, আর হ্যাঁ ফ্রেশ হয়ে খাটে এসে জাস্ট বসলাম, আর তোমরা দেখলেই আর আমার আর মায়ের মধ্যে এগুলো চলতেই থাকে, এগুলো পার ডে আমাদের দুজনের মধ্যে চলতে থাকে, মারপিট আর কি ঝগড়া খুনসুটি এগুলো একদম ডেলিকার ব্যাপার, তো হ্যাঁ দাও কি এটা বা ঘরে বানানো নিমকি ভালো হঠাৎ ম্যাডাম সাদা দেখে আনতে পারলে না মানে না মায়ের ঘর বানানো নিমকে মা তো এখন আগে প্রচুর বানাতো, এখন অনেকটা কমে গেছে, বানিয়ে বানিয়ে রাখাতো, তো কাল সকালে দেখাবো দেখবে কত কতখানি বানিয়েছে আমি জানি না, নিশ্চয়ই এক জারি বানাবে, কালকে দেখাবো সকালে। আচ্ছা চলো জল খেয়ে নিই, এবার হচ্ছে আমার ডিনারের পালা, প্রায় 9:45 বাসে যাই, খুঁচুড়ি মারপিট করতে করতেই 9টার দিকে কাঁটা চলে যাচ্ছে, ডিনারে আজকে হচ্ছে স্যুপ খাবো, কারণ বললাম কালকে ওয়েটটা একদম ঠিকঠাক দেখেছি বলে এক্সাইটেড হয়ে সিঙ্গাড়া খেয়ে ফেলেছি, কফি খেয়ে ফেলেছি, চিনি দিয়ে আবার অতিরিক্ত, তো সেই কারণে সেটা তো একটু ব্যালেন্সে রাখতে হবে, তো সকালে ওই জন্য ডালিয়া খেয়েছি, রাতেও স্যুপ খাচ্ছি, চল খেয়ে নিই তাড়াতাড়ি করে, মা ওর দিকে আনতে গেছে স্যুপটা গরম করে, তারপরে খেয়ে নিই। ডিনার কমপ্লিট হয়ে গেছে, মায়ের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আমি তো আগে খাই মা একটু বাদে খায়, কারণ মায়ের বলে অত তাড়াতাড়ি খেলে নাকি মায়ের মাঝরাতে খিদে পেয়ে যায়, তো মা ওই জন্য একটু লেটে খায়, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আর ঘড়িতে এখন 10:00 বাজে, মায়েরও তো ডিনার কমপ্লিট, মা এখন মাসির সঙ্গে ফোনে কথা বলছে, এবার আসবে বিছানা ফিছানা করবো, আর বিছানা আমি করতে পারি না, তার কারণ মশারি আমি টাঙাতে পারি না, আমার খুব মানে এটি খুব অপছন্দের কাজ হচ্ছে মশারি টাঙানো, আমি একদম পারি না, তো সেই কারণেই বাকিটা আমি করে নিচ্ছি, মা আসবে এসে মশারিটা টাঙিয়ে দেবে, তারপর সুরুৎ করে ঢুকে পড়বো ঘুমিয়ে পড়বো, চলো দেখি ছেড়ে দিই।
আর এই আমাদের ফ্ল্যাটের বাচ্চাগুলো সারাদিন চুপচাপ থাকে, এদের যে কি এনার্জি হাই জানি না, ঠিক ঘড়ি কাটা 10টা সাড়ে 10টা যাবে, এর এই ঠান্ডার মধ্যে রাস্তায় বেরিয়ে পড়ে, রাস্তায় বেরিয়ে ছুটোছুটি করে, জানো এই আবার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি, মানে ওদের আবার সেই দিন জেগে উঠেছে যাকে বলে ওরকম একটা ব্যাপার। সারাদিন তুমি কিচ্ছু পাবে না, কিন্তু কোনো গলার আওয়াজ, কোনো সাউন্ড কিচ্ছু শুনতে পাবে না। দেখো এখন সব বেরিয়ে পড়েছে দল বেঁধে, ওখানে ছোটাছুটি করছে, রাস্তায় চলে যাচ্ছে, পুচকে পুচকে বাচ্চাগুলো। এই রাত হলে ওরা মনে হয় ফুল এনার্জেটিক হয়ে পড়ে। চলে এসেছি শোয়ার জন্য, বিছানা হয়ে গেছে, দেখতে পাচ্ছো মশারি টাঙানো হয়ে গেছে, তো সমস্ত কিছু ডান, এবার শোবো, মশারিটা গুঁজে নিই, আর হচ্ছে কি করব, ভিডিও এডিট করব, যেটা আমি মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা করব। আর শুতে 10:30 বাজে ঘড়িতে, তো চলো একটু দেরি হয়ে গেল, ফোনে একটু গল্প গুজব করছিলাম সবার সাথে, ওই করতে গিয়ে একটু লেট হয়ে গেল। এবার হচ্ছে শোবো, আর আজকের দিনটা ছিল ঠিক এতটুকুনি, পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে এত চাদর এত কিছু বার করা হয়েছে, আর ওখানে ডাম করে রাখা হচ্ছে কারণ খাটে শুচ্ছি তো, আর সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে, এমনি জামা কাপড়ে ভর্তি, তাতে শীতের জামা কাপড়ে আরও ডবল হয়ে গেছে। তো যাই হোক চলো, ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, একটা ফোন আসছিল ওই জন্য সরিয়ে দিলাম। তো এনিওয়েজ টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে, বাই বাই।